করোনাকালীন সময়ে জঙ্গিরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এজন্য পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইজিপি ডক্টর বেনজির আহমেদ জানান, ট্রেডিশনাল অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গিদের বিষয়ে বিশেষ দৃষ্টি রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। করোনাকালীন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক মতবিনিময় সভা থেকে এই নির্দেশনা দেন। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি করোনাকালীন সময়ে মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের শুরু থেকে পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে সামনের সারিতে থেকে কাজ করছে জানিয়ে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে করোনা ভাইরাসে মারা যাওয়ার পর পরিবার পরিজন খোঁজ নেয়নি, এসব মৃতদেহ ঝুঁকি নিয়ে দাফনও সৎকার করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি জঙ্গি ও সন্ত্রাস দমনেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গিরা সবসময় সুযোগের সন্ধানে থাকে, তারা চেষ্টা করে যে কোনো সময় তাদের অপরাধ যে প্রবৃত্তি আছে, এই যে খুনে প্রবৃত্তি, মানুষ খুন করার যে তাদের যে প্রবৃত্তি, সেটাকে সুযোগ পেলেই তারা চেষ্টা করে সেটাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কখনোই জঙ্গিদের থেকে চোখ ফিরাই না, দৃষ্টি ফিরাই না। আমরা আমাদের সকল নিয়মিত কাজের পাশাপাশি এই করোনা ক্রাইসিস বা দুর্যোগ, এই মহামারীর মোকাবেলা, সম্মুখ সারিতে থেকে মোকাবেলার পাশাপাশি আমরা কিন্তু জঙ্গিদের বিরুদ্ধেও কাজ করে যাচ্ছি। পুলিশ প্রধান আরও বলেন, করোনাকালীন সময় সুযোগ নিয়ে জঙ্গিরা যাতে তাদের কর্মকাণ্ড চালাতে না পারে এ লক্ষ্যে এরই মধ্যে পুলিশের অ্যাপের বিশেষায়িত ইউনিটগুলো কাজ করছে। জঙ্গিদের কার্যক্রম আমরা প্রতিনিয়ত আমাদের সার্ভেলেন্সে রয়েছে, আমরা সবসময় এদের বিরুদ্ধে তৎপর রয়েছে, কারণ এদেরকে আমরা কখনোই খাটো করে দেখি না এবং এদের কোনো কিছুকেই, কোনো সংখ্যাকে আমরা উড়িয়ে দিই না। আমরা এই জন্য আমাদের যে সমস্ত বিশেষায়িত ইউনিট রয়েছে, যেমন অ্যান্টি টেরিজম ইউনিট, সিডিটিসি, সিআইডি, সাইবার ইউনিট, র্যাব ফোর্সেস, সবাই মিলে আমরা প্রতিনিয়ত জঙ্গিদের বিরুদ্ধে দায়িত্ব পালন করে যাচ্ছি। পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, এই মুহূর্তে জঙ্গিদের বড় ধরনের কোনো নাশকতার শক্তি নেই, তবে তারা বিচ্ছিন্নভাবে কোনো কোনো সময় সংগঠিত হওয়ার চেষ্টা করে, যা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারির মধ্যে রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।